আপনি পরপর দুইবার বিলোনিয়া সফরে এসছেন, তো কংগ্রেস নেতৃত্ব তো আরও রয়েছে, তো অন্যরা আসছে না কেন? এগুলো আমি জানি না, আপনি তাদের কাছে, আপনি প্রদেশ সভাপতি, আমি ঝটিকা সফরে এসেছি, আপনাকে কৈফত দিতে আসি, ঝটিকা তরুণ এসছি, কাউকে জানাইনি, রাজনীতিতে তো আরো অন্যান্য আছে, রাজনীতিকে দল বাঁধিয়ে যায় নাকি কোনো কাজে? কোনো কাজে কি আমরা দল বাঁধিয়ে যাবো নাকি? কেউ মিটিং করে, কেউ করে, এটা আপনাদেরকে বলার মতো অন্যান্য জায়গায় আপনিও যান, সুদীপ বর্মনও যায়, এটা আমরা মিটিং থাকলে যাই, এইসব ব্যাপারে কেউ কারো ডিউটি আছে, পার্টির তাহলে আপনি যেটা বললেন এটা কি আমরা গোষ্ঠী কুণ্ডল হিসেবে ধরবো? আপনারই তো গোষ্ঠী কুণ্ডল করেন, আপনি তো পেইড নিউজ করেন, বিজেপি দালালি করেন, করবেন না প্লিজ, চলে যান, বিজেপি দালালিটা রাজ্যের সাংবাদিকরা সবাইকে বিজেপি দালাল, সবাই সবাই করতেছেন, আপনি আপনি এই লোক, না না আমি আমি তো বলছি যে না না আপনি তো বললেন আপনার আমাদের কাছে কপিও দেবেন না, ইয়ে প্লিজ চলে যান, না আপনার কথাটা যেটা 2000 আপনার কথাটা যেটা হলো যে একটা নিউজ শুনছিলাম আপনি বিজেপিতে জয়েন করছেন, এটা কি সঠিক? আপনারা মতো লোকে এটা প্রচার করে, আমন্ত্রিত সাংবাদিকদের বিজেপির দালাল বলে আখ্যায়িত করে তর্জনী দেখিয়ে কংগ্রেস ভবন থেকে কেটে পড়ায় প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহার হুমকিকে কোনোভাবেই মেনে নিতে পারেনি শুভবুদ্ধি সম্পন্ন মহলের জনগণ। পাশাপাশি নিজ দলের অন্দরেই কিছু নেতা কর্মীরাও প্রদেশ কংগ্রেস সভাপতির এই আচরণ মেনে নিতে পারেনি বলে তীব্র প্রতিবাদ জানান। বৃহস্পতিবার দক্ষিণ জেলার প্রাক্তন কংগ্রেস সভাপতি অরূপ দেব সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের ঘটনায় এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি স্বৈরাচারী মনোভাব ও অসৌজন্যতার মনোভাবের কারণে কংগ্রেসের আজ বেহাল দশা। প্রদেশ কংগ্রেস সভাপতির কারণে সারা রাজ্যের মানুষ ও নেতাকর্মীরা কংগ্রেসকে বর্জন করেছে, এমনকি 2018 সালে নির্বাচনে ভোট 1.75% নিচে এসেছে এমনই অভিযোগ তুলল দক্ষিণ জেলার কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরূপ দেব। পাশাপাশি আরো বলেন, বীরজিৎ সিনহা যতদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকবে কংগ্রেস দল আরো কোণঠাসা ও অন্তিম পর্যায়ে চলে যাবে, বর্তমানে যারা দলের হয়ে কাজ করছে তাদের মধ্য থেকে একজনকে কংগ্রেস দলের সভাপতি করা হোক বলে সর্বভারতীয় কংগ্রেস কমিটির কাছে এই আহ্বান রাখেন অরূপ দেব। এছাড়া আরো বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার কারণে বেলুনিয়া কংগ্রেস কোমায় চলে গেছে, যাকে তাকে ধরে নে, অর্থাৎ যাদের রাজনৈতিক জ্ঞানটুকু নেই এবং মামলায় অভিযুক্তদের নাকি জেলার সভাপতি ব্লক সভাপতি পদে বসিয়ে দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। দক্ষিণ জেলার কংগ্রেস সভাপতি যাকে বানানো হয়েছে তিনি নাকি কয়েকটি মামলায় অভিযুক্ত, এমনই অভিযোগ দক্ষিণ জেলার কংগ্রেস প্রাক্তন সভাপতির। অরূপ দেব বলেন, সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের ঘটনায় কোনো অনুশোচনা নেই প্রদেশ কংগ্রেস সভাপতির, যেহেতু বিলোনিয়া কংগ্রেস ভবনে গত মঙ্গলবার এই ঘটনা ঘটেছে আমি দলের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বৃহস্পতিবার বিলোনিয়া নেতাজি পল্লীস্থিত নিজের বাসভবনে সাংবাদিকদের আমন্ত্রণ করে সাংবাদিক সম্মেলন করেন দক্ষিণ জেলার কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরূপ দেব। আহত সাংবাদিক সম্মেলনে এইভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাকে তোপ দাগলেন অরূপ দেব। আমি অরূপ দেব, বিলোনিয়া প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি। গতকালকে আমার দলের সভাপতি মাননীয় বীরজিৎ সিনহা মহাশয় বিলোনিয়া কংগ্রেস ভবনে এসেছিলেন। উনি বিলোনিয়া কংগ্রেস ভবনে এসে আমি দেখলাম যে কয়েকজন সাংবাদিকের সাথে উনি অত্যন্ত দুর্ব্যবহার করেছেন, সাংবাদিকদেরকে অফিস থেকে চলে যেতে বলেছেন, সাংবাদিকদেরকে বিজেপির দালাল বলেছেন, যেটা আমরা কংগ্রেস কর্মীরা এবং নেতারা কোনো অবস্থাতে এটা মেনে নিতে পারি না আমার দলের সভাপতির এই আচরণ। আমরা বিভিন্ন সময় আমাদের আক্রমণের খবর সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার এই মহান গুরু দায়িত্ব সাংবাদিক বন্ধুরা পালন করেছে এবং বিলোনিয়ার রাজনৈতিক ইতিহাসে, বিশেষ করে কংগ্রেস দলের ইতিহাসে এমন নজির কোথাও নেই যে কোনো সভাপতি কিংবা দলের কোনো সাধারণ সম্পাদক
কোনোদিন বিলোনিয়া কংগ্রেস ভবনে বসে সাংবাদিকদেরকে বেরিয়ে যেতে বলেছে কিংবা সাংবাদিকদেরকে বিজেপির দালাল বলে আখ্যায়িত করেছে। আমরা অত্যন্ত, আমার সভাপতির এই আচরণ আমরা অত্যন্ত মর্মাহত এবং আমরা এটা তীব্র নিন্দা জানাই আমার দলের সভাপতির আচরণ। পাশাপাশি আমরা এটাও দলের তরফ থেকে আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমার দলের সভাপতির এই আচরণের জন্য। এবং আমরা এটা জানি যে আমাদের এই দলের সভাপতির স্বৈরাচারী মনোভাবের কারণেই আজকে কংগ্রেস দলের এই অবস্থা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2018 সালে নির্বাচনে এই বিরোধী সিনহা, মাননীয় বিরোধী সিনহা মহাশয় কংগ্রেস দলের সভাপতি ছিলেন। উনার নেতৃত্বেই সারা রাজ্যের মানুষের সঙ্গে সঙ্গে আমাদের দলের কর্মীরাই, কংগ্রেস কর্মীরা, নেতারাই উনাকে সেখানে গণহারে বর্জন করেছেন, যার দরুন সেখানে আমাদের ভোট শেয়ার 1.5% এসেছেন। উনার এই শিষ্টাচার এবং আপনার অসৌজন্যতার কারণেই সারা রাজ্যের মানুষ এবং সারা রাজ্যের কংগ্রেস নেতাকর্মীরা উনাকে বিসর্জন দিয়েছেন কিংবা উনাকে বর্জন করেছেন। আমরা দেখেছি যে আপনার 2018 সালের নির্বাচনের পরে উনি মাননীয় মহারাজ অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহাশয় সেখানে কংগ্রেস দলের সভাপতি হয়েছিলেন। উনি উনার লোকজনকে দিয়ে মহারাজকে সেখানে মধ্যে অপমান করিয়েছিলেন। উনি আমরা দেখলাম কংগ্রেস দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট সুমন লস্কর সাহেবকে পর্যন্ত সেখানে একটা মিটিং চলাকালীন সময়ে সেখানের মধ্যে অপমান করেছেন, যার ফলে উনি দল ছাড়তে বাধ্য হয়েছেন। আজকের দিনের যিনি মানুষের নয়নের মণি হয়ে উঠেছেন সেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর বর্মনকেও উনি সেই বিরোধী সিনহা মহোদয় অপমান করেছিলেন। উনি অপমান করেছিলেন সারা রাজ্যে নর্থ ইস্টের বিখ্যাত আইনজীবী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সেখানে পীযূষ বিশ্বাস মহোদয়কে। উনার কারণে আজকে দলটা সেই অন্তিম পর্যায়ে দলটা আজকে কংগ্রেস কোণঠাসা অবস্থায় পৌঁছেছে এবং সর্বশেষ সংযোজন উনি করেছেন গতকালকে বিলোনিয়া কংগ্রেস ভবনে এসে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখলাম যে উনি উনার ভিতরে ন্যূনতম অনুতাপ কিংবা উনার মধ্যে ন্যূনতম পরিতাপ নেই যে উনার আচরণের জন্য। এখন পর্যন্ত উনি সেখানে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেননি কিংবা সাংবাদিকদের কাছে তিনি উনার সরি সেখানে বলেননি করি। এবং মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতির এই আচরণ একজন সিনিয়র নেতৃত্ব হিসাবে আমরা সেটা মোটেও কামনা করি না এবং আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ বিলোনিয়ার রাজনৈতিক ইতিহাসে এটা নজির, সাধারণ মানুষের মধ্যে এটা ব্যাপক আলোড়ন এবং সাধারণ মানুষের মধ্যে এটা ব্যাপক প্রভাব বিস্তার করেছে। আমরা আপনাদের কাছে বলবো যে এটা আজকে অত্যন্ত দুঃখের বিষয় একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমার এই কংগ্রেস সভাপতির কারণেই আজকে কংগ্রেস দলের অবস্থা, বিশেষ করে বিলোনিয়া কংগ্রেস তো বর্তমানে কুমায় অবস্থান করছে। বিলোনিয়া কংগ্রেস আপনার বর্তমানে কুমায় অবস্থান করছে, পাঁচটা লোক নেই। কালকে যখন সভাপতি মহাশয় আসলেন একজন রাজ্যের সভাপতি, সেখানে কংগ্রেস অফিসের মধ্যে পাঁচজন লোক নেই, ওইটা দেখে ওনার মাথা খারাপ হয়ে গেছে। এর আগেও তিনি যখন এসেছেন উনার, উনি যাদেরকে নেতা বানিয়েছেন এক একজন আপনার জেলা সভাপতি, সেখানে পাঁচটা সাতটা মামলার আসামি সেখানে জেলের ঘানে উনাকে কাটার জন্য তৈরি হচ্ছেন। উনি যিনি ব্লক সভাপতি, রাজনৈতিক অক্ষর জ্ঞান গোমাংসে কিছু নেই, যে ঋষ্যমুখে যাকে সভাপতি করা হয়েছে সন্ধ্যার পরে উনি কোন অবস্থায় থাকেন সেটা মানুষ ভালোভাবেই জানেন। তো ওইটা আমরা, উনার মতো নোংরা রাজনীতি এটা আমরা পছন্দ করি না এবং আমরা এটা ইয়েও করি না। মানুষ কংগ্রেস দলকে ভালোবাসে এটা সত্য, মানুষ কংগ্রেস দলের কে চায় এটা সত্য। উনাকে বাদ দিয়ে অন্য যারা লিডার আছেন, এমএলএরা আছেন, মানুষ তাদের দিকে দেখে আজকে কংগ্রেসটা করছে। আমি আপনাদের মাধ্যমে আপনাদেরকে বিলোনিয়া, যেহেতু বিলোনিয়ায় ঘটনা হয়েছে এবং বিলোনিয়ার প্রাক্তন জেলা সভাপতি হিসাবে আমি আপনাদের কাছে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং সাংবাদিক বন্ধুরা এটাকে মনে কিছু না নেওয়ার জন্য আবেদন করতেই আজকে আপনাদেরকে ডাকা। এবং আমাদের এই দলের সভাপতি এর কারণেই আজকে আমাদের দলটা বিশেষ করে বিলোনিয়াতে একদম কমায় চলে গেছে, পাঁচটা লোক সেখানে নেই। উনি যাদেরকে নেতা বানিয়েছেন সেখানে আপনার অঙ্গ লিখতে বঙ্গঘাটে নিজের নাম লিখতে ওদেরকে দুজনে ধরতে হয়, ধরন লাগে, বিভিন্ন মামলার আসামি, রাজনৈতিক অক্ষর জ্ঞান নেই, গোমাংস নেই। তাই আর বেশি কিছু না বলে শুধু এইটুকু বলবো। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে, গোষ্ঠী বন্ধন চলছে? না, গোষ্ঠী বন্ধন নেই। আমাদের বর্তমান যিনি সভাপতি উনি তো সত্যি কথা বলতে গিয়ে উনি নিজের একটা বিধানসভা সভাপতি হওয়ার মতন উনার যোগ্যতা আছে কিনা আমার আমার দলের সভাপতির এটা নিয়ে আমি প্রশ্ন তুলছি। কারণ আমি দেখলাম উনি নিজের 2018 নির্বাচনে উনি নিজের আসনটাও তো জিতাতে পারেননি, সাতটা আসনের মধ্যে 50টার বেশি আসনে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, ভোট শেয়ার 1.5% এসে গেছে। উনি তো স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত ছিল, উনি আবার সভাপতির জন্য সেখানে আপনার লাফালাফি করেছেন এবং দিল্লিকে ভুল বুঝিয়ে উনি আবার সভাপতি হয়েছেন। সভাপতি হয়ে সেখানে মহারাজা, আজকের দিনে যিনি নয়নের মণি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে উনি অপমান করেছিলেন,
কংগ্রেস ওয়ার্কিং প্রেসিডেন্ট সুমন লস্করকে ভরা মিটিং এর মধ্যে সেখানে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন, উনিও দল ছাড়তে বাধ্য হয়েছেন। নর্থ ইস্টের সর্ব জানে সবাই আপনারা সম্মান করে সেই পীযূষ বিশ্বাস প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, উনার আচরণে সেখানে আপনার দল ছাড়তে বাধ্য হয়েছেন। উনার লোকজনকে দিয়ে উনি সেখানে শারীরিকভাবে বিসর্গর আক্রমণ করিয়েছিলেন। আজকে মানুষ কংগ্রেসটাও চায়, কিন্তু কার নেতৃত্বে? উনার নেতৃত্বে মোটেও না। আমরা কংগ্রেস দলের নেতা, আমরা প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি, আমি আমাদের ব্লক সভাপতি, সারা রাজ্যে সমস্ত ব্লক সভাপতিগুলি সেখানের মধ্যে বসে রয়েছে, হয়তোবা অন্য দলে চলে গেছে উনার উপর তিতি বিরক্ত হয়ে। উনার এই সমস্ত শালীনতাহীন বাক্যে সেখানে কংগ্রেসের ভালো ভালো লোকগুলি সারা রাজ্যের মধ্যে, উনি কিছু উনার পেয়াদাকে বিভিন্ন সারা রাজ্যের মধ্যে সেখানে ব্লক সভাপতি বানিয়ে রেখেছেন। আমরা বলবো আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে এবং দিল্লির নেতৃত্বের কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যে সেখানের মধ্যে আপনার মাননীয় বিরোধী সিনহা মহাশয়কে অনতি বিলম্বে এই দলের সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে, যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, যারা এই কঠিন সময়ে ভোটে জিতে দেখিয়ে দিয়েছেন সত্যি এরা জননেতা, সত্যি এরা কংগ্রেস দলকে নেতৃত্ব দিতে সক্ষম। কারণ এরা ভদ্রতা জানে, এরা শিষ্টাচার জানে, এরা সংস্কৃতি জানে, এরা এরকম অসৌজন্যতা কখনো দেখানি। তাই আমি বলবো যে আপনারা আগামীকালকে ঘটনায় কিছু মনে নেবেন না, এটা আমাদের দুর্ভাগ্য যে আজকে উনি নেতৃত্ব দিচ্ছেন, এবং এটা বলতে বাধ্য হয়েছি যে এটা বিলোনিয়া প্রাক্তন জেলা সভাপতি হিসাবে। সামনেই তো বিধানসভা নির্বাচন, এর আগে আপনাদের প্রদেশ কংগ্রেস সভাপতির এহীন অবস্থা, কি বলবেন নিয়ে? আমি তো একবারই বললাম যে মাননীয় সভাপতি মহোদয়ের এই সমস্ত বক্তব্য, এই সমস্ত বিজেপির দালাল বা এই সমস্ত অফিস থেকে বেরিয়ে যাওয়ার বলা, এটা আমরা কংগ্রেস দলের একজন প্রাক্তন জেলা সভাপতি হিসাবে, এবং আমাকে অনেকেই ফোন করেছে, অসংখ্য ফোন করেছে বিলোনিয়া থেকে, এটা আমরা অত্যন্ত নিন্দা জানাই। আমার দলের সভাপতির এই বক্তব্য আমরা এটা সমর্থন করি না। ও এটা যদিও দিল্লির বক্তব্য, দিল্লির ম্যাটার, ওই বিষয়ে আমার এখতিয়ার নেই বলার, কিন্তু সারা রাজ্যের কংগ্রেস কর্মীরা চাইছে অনতি বিলম্বে এই সভাপতিকে সরিয়ে দেওয়া হোক, এবং অন্য বাকি যারা আছেন, যারা এই কঠিন সময়ে জিতে নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন, তাদেরকে মানুষ চাইছে, এটা সঠিক। নতুন সভাপতি হিসেবে কাকে দেখবেন? উনাকে সরিয়ে যে কাউকেই করা হোক, যারা এখনো দলের কর্মীদের আপনার কঠিন সময় উনার পাশে রয়েছেন, আপনারা সবাই জানেন যারা ধর্মনগর থেকে সাবরুম, বিলোনিয়া থেকে কুমারঘাট প্রতিদিন ধরে চলছেন, যাদের উপর বিজেপির বাইক বাহিনী, হারমাদ বাহিনী প্রতিনিয়ত আক্রমণ করে চলছে, সারা রাজ্যের মানুষ ওদেরকেই চাইছেন, যারা এই কঠিন সময় জিতে এমএলএ হয়েছেন, যারা এই কঠিন সময়ও মাটি আঁকড়ে ধরে, যদি ছাপ্পা ভোট না হতো তাহলে আজকে আমরা তৃতীয় মুখ্যমন্ত্রীও দেখতাম। হ্যাঁ, ওদেরকেই তো মানুষ চাইবে, এটা তো স্বাভাবিক। কংগ্রেস কর্মীদের এটাই মনের কথা, কংগ্রেস কর্মীদের আমাদের মনের কথা এটাই।